দলবদল নিয়ে আলোচনা সমালোচনা কম হচ্ছে না এমবাপ্পেকে নিয়ে, কিন্তু এরই মধ্যে আবারও শিরোনাম হলেন এই ফরাসি ফুটবলার। তবে এবার মাঠের কাণ্ডে নয়, আলোচনা এসেছেন মাঠের বাইরের কাণ্ডে। স্যান্ডউইচে তার নাম ব্যবহার করায় মামলা করেছেন এক রেস্টুরেন্ট মালিকের নামে। ফুটবল পাড়ায় এক পরিচিত নাম মোহাম্মদ হেনি, তিনি একজন ফরাসি ইনফ্লুয়েন্সারও। ক্লাব কাবাব নামে তার একটি খাবারের দোকানও আছে। বাগরাবাধে সেই দোকানের একটি খাবারের নাম, তার তৈরি করা এক স্যান্ডউইচে ব্যবহার করা হয় ফরাসি তারকা এমবাপ্পের নাম। স্যান্ডউইচের ধরনের বর্ণনা দিতে গিয়ে গোলাকার রুটিটিকে একদম এমবাপ্পের মাথার গোলাকার খুলির সাথেই তুলনা করেছেন হেনি, আর এতেই মেজাজ হারিয়েছেন পিএসজি স্ট্রাইকার। আইনি ব্যবস্থা নিয়েছেন হেনির বিরুদ্ধে, অনুমতি না নিয়ে স্যান্ডউইচে এমবাপ্পের নাম ব্যবহার করেছেন হেনি। KMA এর পক্ষ থেকে চিঠিও পাঠিয়েছেন এমবাপ্পের আইনজীবী। KMA হলো এমবাপ্পের মালিকানাধীন কোম্পানি, যা তার পৃষ্ঠপোষক, ব্যবসা ও ভাবমূর্তির অধিকার নিয়ে কাজ করে। চিঠিতে বলা হয়েছে অনুমতি ছাড়াই বাণিজ্যিক উদ্দেশ্যে এমবাপ্পের নাম ব্যবহার করেছেন হেনি। আদালতে নেওয়ার আগে আগামী 8 দিনের মধ্যে তার খাদ্য তালিকা থেকে এমবাপ্পের নাম সরাতে হবে। তবে এমন নিরর্থক ব্যাপার নিয়ে এমবাপ্পে আইনি ব্যবস্থা নেওয়ায় হতবাক হেনি। শুধু এমবাপ্পেই নন, এর আগেও স্যান্ডউইচে ব্যবহার করা হয়েছিল ফ্রান্সের আরেক ফুটবলার দিমিত্রি পায়েতের নাম। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।